আজকে আমি না তোমাদেরকে একটা জিনিস দেখাবো, বুঝেছো? সেই জিনিসটা এর মধ্যে আছে, বুঝতে পারছো কি বলো তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি, এক মিনিট দাঁড়াও। এই যে দাঁড়াও, এই দেখো, এগুলো কি জানো? এগুলো হচ্ছে আমার ছেলের ছোট্টবেলার আংটি। এই যে দেখো, এগুলো সব আমার ছেলের ছোট্টবেলার গোল্ডের মানে সোনার আংটি। আমি ভাবলাম এগুলো তোমাদেরকে দেখাই, কারণ ও তো আর এগুলো পরবে না, না আর এগুলো তোমরা কেউ দেখতেও পারবে না, বা আমি কাউকে আর যে পরে দেখাবো সেটাও হবে না, বা আমার ছেলে যে পরে দেখাবে সেটাও হবে না। তো আমি ভাবলাম আজকে আমি তোমাদেরকে এগুলো দেখাই। এই যে দেখো, এগুলো হচ্ছে আমার ছেলের ছোট্টবেলার সোনার আংটি। এই যে দেখেছো, বুঝতে পারছো প্রত্যেকটা এত সুন্দর? এই যে দেখো, আমি তোমার দাঁড়াও ডান হাত দিয়ে দেখাই এক মিনিট। এই যে দেখো, এই যে এটা একটা 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 করে দেখার টাইম লাগবে, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। যাই হোক, এটা বুঝতে পারছো কি না কে জানে, এই যে এখানে একটা ফুল আঁকা আছে এর মধ্যে। এই যে জানি না বুঝতে পারছো কি না, যাই হোক একটা ডিজাইন করা। এই যে একটা ফুল পাতা, বুঝতে পারছো? এই যে দেখো, এইটা আমি এই দাঁড়াও আমি তোমাদের ফটাফট একটুখানি দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে এটা একটা, এই যে আমি তুলে তুলে একটু করে দেখিয়ে দিচ্ছি, সবগুলো তোলা এরকম করে, দাঁড়াও। গিয়ে আসলো আবার, গেটে আওয়াজ হচ্ছে, যা গিয়ে আসুক, মিস্ত্রি টিস্ত্রির কাজ হচ্ছে তো, হবে ওদেরকেও। এই দেখো, এই একটা দেখেছো, বুঝতে পারছো ডিজাইনগুলো ছোট্ট ছোট্ট, দেখো একদম ছোট্ট ছোট্ট, কিন্তু ভারী আছে জানো তো, বেশ ভারীও আছে, মোটাও আছে। এই যে দেখো, এই যে দেখো, এই একটা, এই যে আমি ভাবলাম আমার ছেলের এই ছোটোবেলার আংটিগুলো তোমাদের দেখাই, কারণ আমি যে আংটিগুলো পরি সেগুলো তো মোটামুটি দেখতেই পারো, আমার যে আংটিগুলো যখন আমি পরি কিন্তু সেগুলো তো সবাই দেখতেই পারে, বাট আমার ছেলেরগুলো এই যে ছোট্টবেলারগুলো এগুলো কী করে দেখবে সবাই বলো? তো আজকে আমার মনে হলো আমি এগুলো তোমাদেরকে দেখাই। এই দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন, ছোট্ট ছোট্ট, এ দেখো, এই দেখো, এই একটা দাঁড়াও, এই এ দেখো, বুঝতে পারছো? এই দেখো, এই যে 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 ছোট ছোট সব আংটি, এই একটা, এই যে এটা, এই আর একটা, এটা জানো আমার কিনা আঙ্গুলে হয়, এটা এত বড় আমার ছেলের যে এটা আমার কিনা আঙ্গুলে হয়, আমি কখনো কখনো এটা আমার হাতের ডান হাত বা হাতের কিনা আঙ্গুলে পরি এটা। আর হচ্ছে এই আর একটা, আর এটা তো দেখালামই, এটা তো আজকে আমার মনে হলো আমি এগুলো তোমাদেরকে দেখাই, নয়তো আর কেউ এটা কখনোই দেখতে পারতো না, আমার ছেলের ছোট্টবেলার আংটিগুলো, কেন ও তো আর এগুলো কখনোই পরবে না। আর হ্যাঁ, হয়তো আমার ছেলের পরে যখন ছেলে বা মেয়ে হবে তোমরা হয়তো ভাববে যে আমি তাদেরকে দেবো, না আমি একেবারেই দেবো না তাদেরকে, আমার ছেলের যখন ভবিষ্যতে আমার ছেলের ছেলে হবে বা মেয়ে হবে তখন আমি ওদের নতুন করে কিনে দেবো বা বানিয়ে দেবো সোনার আংটি, বা আমার ছেলে বানিয়ে দেবে, কিন্তু এগুলো আমি কখনোই দেবো না। কেন বলো তো? কারণ আমার ছেলের ছেলেটা বা মেয়েটা যদি হনুমান হয় তাহলে এই আংটিগুলোকে নষ্ট করবে। কেন বলছি জানো? তার উদাহরণ এই যে এটা দেখো, এই যে দেখবে তারাও, এই যে দেখো, এই আংটিটা আমার ছেলেটাকে না পরিয়ে রাখতাম, আমার খুব ভালো লাগতো এটার ডিজাইনটাকে পরিয়ে রাখতাম। এই দেখো বদমাইশটা কী করেছিল, দেখেছো? চিবিয়ে 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 চিবিয়ে, দেখো দেখেছো? দেখো আমি ওইভাবেই রেখে দিয়েছি আংটিটাকে, তো ওই জন্য ভবিষ্যতে আমার ছেলের মানে আমার নাতি পুতি নাতনি ফাতনি যখন হবে তো কখনোই আমি তাদেরকে আংটিগুলো দেবো না, আমি নতুন করে বানিয়ে দেবো বা কিনে দেবো সোনার আংটি, বা আমার ছেলে বানিয়ে দেবে বা কিনে দেবে, কিন্তু এগুলো দেবো না, কারণ তারা যদি অতীব হনুমান হয় তাহলে এই সবগুলো আংটি এরকম চিবি 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 শেষ করবে, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, আজকে আমি তোমাদের এগুলো দেখলাম। আর এইটা, এইটা হচ্ছে আমার ছেলের
পুচকেবেলার সোনার তাগা, এই যে দেখেছো, এই যে সোনার তাগা। কার একটা ফোন আসছে, আমি পরে কথা বলছি, যাকগে তোমাদের দেখিনি। কার ফোন? দাঁড়াও, ঠিকাদারের ফোন, মিস্ত্রির এবারে কাজ হচ্ছে তো, যে ঠিকাদারটা, যাই হোক পরে কথা বলে নিচ্ছি আমি। আর এই দেখো, এটা হচ্ছে আমার ছেলের পুচকেবেলার সোনার আং কী বলে তার তাগা, এই যে, এই যে দেখেছো, এই যে পেছনে এরকম করা আছে যাতে হাতে না লাগে, হাতে যাতে না লাগে, পুচকেবেলার এই যে সোনার তাগা, এই দেখো। এটাও তোমাদের দেখিয়ে দিলাম, কারণ এগুলো তো আর ও আর পড়বে না কখনো। আর এই যে এত সুন্দর ডিজাইনগুলো, এত সুন্দর জিনিসগুলো আমার ছেলের, তো এগুলো আর তোমরা তাহলে আর কেউ দেখতেও পারতে না, বা আমি কাউকে দেখাতেও পারতাম না। আমার যেগুলো ধরো জিনিস, সেগুলো আমি যখন পড়ি তোমরা দেখো, বা যখন পড়বো সেগুলো তোমরা দেখবে, কিন্তু এই ছোটোবেলা যে দেখো, এই ছোট্ট ছোট্ট এত কিউট কিউট জিনিসগুলো দেখেছো, তো এটাও এটাও তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমার ছেলের ছোট্টবেলার, এত সুন্দর কিউট দেখো, এই যে সোনার তাগা, মাঝখানে একটা পাথর বসানো। যাই হোক, এই যে দেখেছো আমার সোনার তাগাটা, তো তোমরা দেখেইছো। আমারটা তাগা বলবো না, আর্মলেট, হয়তো অনেক ফটোতে দেখতে পেয়েছো আমার আর্মলেটটা, বাট সেটা এখন আমি অনেক শখ করে বানিয়েছিলাম আমার সোনার আর্মলেট, কী বলে আর্মলেটটা, বাট এখন আমি ওটা পড়তে পারি না। জানো কেন পড়তে পারি না? তার একটা কারণ আছে। যাই হোক, এই আমার ছেলের এগুলোকে দেখিয়ে দিলাম, দেখেছো, এ দেখো এত সুন্দর সুন্দর, দেখো কি দারুণ দারুণ সোনার আংটি, দেখো দেখেছো, এ দেখো। মোবাইল ক্যামেরাতে না, তাও বোঝা যাচ্ছে একটুখানি, আমি চেষ্টা করছি। এই এই যে দেখো ডিজাইনগুলো, এই যে বুঝতে পারছো, এই যে দেখো, এই যে এই যে। যাই হোক, আমি তো একটা একটা করে দেখালামই তোমাদের, এই যে এইভাবে আবার দেখিয়ে দিলাম, এই যে দেখো তাগাটাও এর মধ্যে ছিল সোনার, এটাও দেখিয়ে দিলাম, পুচকেবেলার এই যে সোনার তাগা আমার ছেলেটার, একটা পাথর বসানো, ডালিম পাথর, এই যে আমার তাগাটা, মানে আমার আর্মলেটটা তোমরা দেখেছো, আমি কোনো কোনো আমার ফটোতে দেখেছো, বাট এখন আমি আমার ইচ্ছে থাকলেও সেটা পড়তে পারি না, জানো তো। তো আমি সেটাও বলে দিই কেন পড়তে পারি না। তো এই যে দাঁড়াও, এর এটা আগে একটু বন্ধ করি, এটা সাইডে রাখি, দাঁড়াও। আমার আর্মলেটটা পড়তে পারি না, তার কারণ হচ্ছে, এ দেখো আমার আর্মলেটটা, এই দেখো দুখণ্ড হয়ে গেছে, বুঝতে পারছো, স্নেক, এই দেখো, এই দেখো, দেখেছো তোমরা। এটা আমার কোনো কোনো আগের ফটোগুলোতে না দেখতে পারবে, আমি এটা সবসময় হাতে দিয়ে রাখতাম সবসময়, এটা একেবারে মাঝখান থেকে দুখণ্ড হয়ে গেছে। যাই হোক, আমাকে দোকানে বলেছে জুয়েলারি শপে যে দিয়ে যাবেন, ঠিক করে দেবো, তো আজ দেবো কাল দেবো বলে হয় না। তো এই দেখো আমার তাগা বলতে পারো, আর্মলেট বলতে পারো, এই যে এটার ওজনটাও তোমাদের বলে দিই কতটা সোনা আছে। এটাতে আছে হচ্ছে 43 গ্রাম আর 380 বোধ হয় মিলিগ্রাম, 43 গ্রাম 380 মিলিগ্রাম, এই দেখো দেখতে পাচ্ছ আমার আর্মলেটটা, এই দেখো একদম মাঝখান থেকে, এই যে সাপের মুন্ডুটা, এই যে সাপের মুন্ডুটা, এই দেখো, আর সাপের লেজাটা, এই দেখো পুরো মাঝখান থেকে, একদম মাঝখান থেকে মট করে এটা একদম ভেঙে দুখণ্ড হয়ে গেছে। তো এটা আমি ঠিক করে নেবো, ঠিক করার পর আমি তোমাদেরকে দেখাবো। আজকাল আমার ছেলের পুচকেবেলার তাগাটা দেখালাম তো শোনার, তো এটাও আমি দেখিয়ে দিলাম। যে তোমাদের যদি ইচ্ছে থাকে জানার যে আমি এটা কোন জুয়েলারি শপ থেকে বানিয়েছি, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি জানিয়ে দেবো। শিলিগুড়িতে বানানো, কোন দোকান থেকে বানানো সেটা যদি কেউ জানতে চাও কমেন্ট করো, আমি বলে দেবো। এটা সবসময় জানো তো আমি শখ করে বানিয়েছিলাম, সবসময় আমার হাতে দেওয়া থাকতো, হেভি ওয়েট, এটা বিশাল ওয়েট। এটা আছে হচ্ছে তোমার 43 গ্রাম 380 মিলিগ্রাম, এই যে এই দেখো, এই দেখো, এই যে এটা এই এইরকমভাবে থাকতো, বুঝতেই পারছো এটা প্যাঁচানো আর কি, একদম মাঝখান থেকে মুন্ডুটা লেজাটা হাফ হয়ে গেছে। তো যাই হোক, আমি এটা ঠিক করিয়ে নেবো। দোকানেও আমি যতবার কোনো জিনিস মানে কিনতে যাই বা বানাতে যাই, তো আমাকে বলে যে ওটা পড়ছেন না, তা আমি যখন বলি ভেঙে গেছে, বলে এটা দিয়ে দিন আমি ঠিক করে দেবো আমরা। তো যাই হোক, এটা ঠিক করার পর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। অপূর্ব সুন্দর আমার এই আর্মলেটটা, এটাকে তাগা বলে না আর্মলেট বলে, আমার পুরো হাতটা পেঁচিয়ে এটা থাকতো। যাই হোক, এটা খুব তাড়াতাড়ি ঠিক করে নেব। আর এটার ওজনটাও বলে দিলাম, 43 গ্রাম 380 মিলিগ্রাম,
এটাতে শোনা আছে, এই দেখো। তো তোমাদের ইচ্ছে হলে আমাকে কমেন্ট করে আমি জানিয়ে দেবো কোন দোকান থেকে বানানো। শিলিগুড়িতেই বানিয়েছি, যাই হোক। আর ওদের দোকানে আমি একটাই এরকম পিস বানিয়েছি, আর কেউ বানায়নি, আর কেউ ভবিষ্যতে বানাবেও না। তবে তোমাদের ইচ্ছে হলে জানতে পারো কোন দোকান থেকে বানানো। যাই হোক, তো দেখিয়ে দিলাম আমার ছেলের পুচকে তাগাটার সঙ্গে সঙ্গে আমার তাগা, মানে আমার আর্মলেটটাও। এই যে আমার এটা গোল্ডেন আর্মলেট, এটাও দেখিয়ে দিলাম। তো যাই হোক, এই যে দেখেছো, এই যে ঠিক আছে দেখো। আজকে না দেখালে তো আমি ভাবলাম এগুলো দেখিয়ে দিই, জানো তো, কারণ এগুলো তো আর নয়তো ও তো আর কখনো পড়বে না, যে এটা আর কেউ জানতেও পারবে না, দেখতেও পারবে না। এত সুন্দর আমার ছেলের ছোটোবেলার আংটিগুলো, ছোটোবেলার কিউট সোনার তাগা, ছোটোবেলার কিউট কিউট সোনার আংটি, তো দেখিয়ে দিলাম। তার কেন ওর ছেলে মেয়েকে আমি এটা দেবো না বুঝতেই পেরেছ? কারণ ওরাও যদি অতীব হনুমান হয় তাহলে সবগুলো আংটি এরকম করবে। আমি এইভাবেই রেখে দিয়েছি আমার ছেলেটা, দেখো এটা কেন আমি ওকে পরিয়ে রাখতাম, আমার হাতে খুব ভালো লাগতো এই ডিজাইনটা। আর বদমাইশটাই যে এরকম, তোর ভবিষ্যৎ তোর ছেলে মেয়েগুলো যদি আরও বদমাইশ হয় তাহলে এই সবগুলো একটা একটা করে দেবো, আর সব নষ্ট করবে, দরকার নেই বাবা। এগুলো এরকম ওর বাবারগুলোও দেখবে, ওর বাবাও দেখবে যে ওর বাবার ছোটোবেলার এগুলো, মানে আমার ছেলের। আর আমার নাতি পুতি নাতনি ওদের নতুন করে বানিয়ে দেবো বা কিনে দেবো, আমার ছেলেটাও তাই করবে, ঠিক বলেছি না বলো? যাই হোক, দেখিয়ে দিলাম। তার সাথে এই যে আমার গোল্ডের তাগা বলো, বা এটাকে তাগা বলে না, এটাকে আর্মলেটই বলে, দেখো এটাও দেখিয়ে দিলাম। এই যে সবসময় আমি এটা হাতে দিয়ে রাখলাম, এটা মানে আমি না পরে অনেক রোগা হয়ে গেছে, তখন এটাকে না এইভাবে এরকম করে করতে গিয়ে আরও মট করে মাঝখান থেকে ভেঙে গেল, তো ওই অবস্থাতেই রেখে দিয়েছি। যা গেটা আমি খুব শিগগিরই ঠিকঠাক করে নেবো, করিয়ে নিয়ে তোমাদের দেখাবো। খুব ভারী এটা, এটাতে আছে বললাম তো 43 গ্রাম 380 মিলিগ্রাম আছে, লেজার মুন্ডু আলাদা হয়ে গেছে। যাকগে থ্যাংক ইউ।